এরপরে আসি চূড়ান্ত যে বিষয়টা আপনার আমাদের মাঝে, মাঝহাবি ভাইদের মাঝে আর আমাদের মাঝে যে বিষয়টা দ্বন্দ্ব বাজে, সেটা কি? আমরা বলি সহি বুখারীর মধ্যে বুকের উপর হাত বাঁধার হাদিস আছে, ওরা বলছে সহি বুখারীর উপর বুকের উপর হাত বাঁধার হাদিস নাই। কি করবেন আপনি? এই জন্যে আমি খুব কষ্ট করে তাদের বিষয়টাই, তাদের হাদিস গ্রন্থ থেকে, তাদের প্রকাশনা থেকে প্রমাণ করব যে সহি বুখারিতে বুকের উপর হাত বাঁধার হাদিস আছে। প্রথমে তাদের কারচুপিটা আপনাদেরকে একটু দেখাই, সেটা কি? সহি বুখারির ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, যেটা বাংলাদেশ সরকার যেটা প্রকাশনা করেছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, সহি বুখারির দ্বিতীয় খণ্ড 704 নাম্বার হাদিস। এখানে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কানা ইয়ামুরুনান নাসু আইয়াজআল রুজুলাল ইয়াদাল ইউমনা আলা ইয়াজি ইলা আলা জিরাইহিল ইউসুরা। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মানুষদেরকে যখন সালাত আদায় করার নির্দেশ দেওয়া হতো, তখন বলা হতো তারা যেন বাম হাতের জিরার উপর ডান হাতের জিরা রাখে, বাম হাতের জিরার উপর ডান হাতের জিরা রাখে। এখন ইমাম ওই হাদিসের মধ্যে নিচে বলা হচ্ছে ইমাম ইবনু হাজম রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইসমাইল রহমতুল্লাহ আলাই বলতেছেন এই হাদিসটা সাহল ইবনে সাদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করতেন বলে আমাদের জানা। তার মানে এই নির্দেশটা কার? রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কী নির্দেশটা ছিল? আপনারা আমরা যখন সাহাবিরা বা সাহাবা একরাম যখন সালাত আদায় করতেন, আল্লাহ রাসুল বলতেন যে তোমরা বাম হাতের জিরার উপর ডান হাতের জিরা রাখো। এখন জিরা মানে কি? জিরা মানে তারা করলো কি জানেন? জিরা মানে তারা করলো হচ্ছে কবজি। কি করলো? কবজি। এখন কবজির উপর যদি কবজি রাখেন, হাত কোথায় চলে যাবে? এই যে নাভির নিচে। তাদের দলিল হয়ে গেল এই যে বুখারিতে নাভির নিচের হাদিস আছে, হাত বাঁধার হাদিস। অথচ আমরা বলছি বুখারিতে একটাই হাদিস, ওরা বলছে নাভির নিচে যাবে, কবজির উপর কবজি বেঁধে, আর আমরা বলতেছি বুকের উপর আসবে। এখন ওদের কথা দিয়ে প্রমাণ করতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, ওদেরই প্রকাশনী। খুব ভালো করে বুঝবেন, এখানে জিরা শব্দের অর্থ তারা করছে কি? কবজি। এই যে কবজি, এটাকে বলা হয় কি? কবজি। কবজির উপর কবজি। এখন আসেন জিরা শব্দের আসল অর্থ বাইর করি। খুলেন সহি বুখারির ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত 10 নম্বর খণ্ডটা, 6088 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়ারাকান নাসু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে মানুষ ঘামতে থাকবে। যখন সূর্য কাছাকাছি চলে আসবে তখন কি করবে? মানুষ ঘামতে থাকবে। হাত্তা ইয়াজহাবু আরাকুম আরাকুহুম ফিল আরজে সাবঈনা জিরাআন, এমনকি মানুষ ঘামতে 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 এত ঘামবে, মানুষের ঘাম 70 জিরাআ মাটির ভিতরে প্রবেশ করবে। এখন এইখানে জিরাআ শব্দের অর্থ কী করেছে দেখেন? হাত করেছে। কি করেছে? 70 হাত। এখন কথা, 70 হাত বলতে, হাত বলতে কতটুকু বোঝায়? এই পর্যন্ত বোঝায় না? এই পর্যন্ত আমি যদি বলি এক হাত, তাহলে কি এই পর্যন্ত বুঝবেন না এই পর্যন্ত বুঝবেন? তো এইখানেও শব্দটা আসছে কি? সিত্তুনা জিরা আন, মানে 70 হাত। তার মানে এক হাত সমান এই পর্যন্ত, তো কোনোই থেকে শুরু করে এই মধ্যমা আঙ্গুলের মাথা পর্যন্ত এটা পুরাটাই কি? এক হাত। তাহলে এইখানে জিরা শব্দের অর্থ করেছে কি? কোনোই, কোনোই থেকে এই পর্যন্ত, তাই না? এরপরে দেখেন সহি বুখারি 5 নম্বর খণ্ডটা খুলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত 3091 নম্বর হাদিসটা খুলেন, কিতাবুল আউলিয়া, কিতাবুল আম্বিয়া, আম্বিয়া অধ্যায় খুললে আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা তৈরি করলেন। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, কোন কোন হুজুর বলে 70 আপনার 60 গজ, আবার কোন কোন হুজুর বলে যে 60 হাত। কোনটা সত্য কোনটা মিথ্যা এটাও এখান থেকে বাইর হবে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা খলাকাল্লাহুল আদামা, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, ওয়া তুলহু, তাকে লম্বা করেছিলেন, দীর্ঘ করেছিলেন, সিত্তুনা জিরান, ষাট হাত, কয় হাত? ষাট হাত। তাহলে ষাট গজ কথাটা ভুল, তাহলে কি হবে? ষাট হাত। তাহলে এইখানেও ইসলামিক ফাউন্ডেশন যে অনুবাদটা করেছেন সেটাও করেছেন কি, হাত, হাত বলতে এই পর্যন্ত, ঠিক আছে? এরপরে দেখেন আরেকটা দেখাই, ইসলামিক ফাউন্ডেশনের 704 নম্বর হাদিসটা আপনাকে দেখালাম, 2 নম্বর খণ্ডের, যেখানে করেছে কবজি। এখন 2 নম্বর খণ্ডে আরেকটা এই জিরা শব্দটা আবার আসছে, 507 নম্বর হাদিস। কত নম্বর? 507, সহিহ বুখারী। এইখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করতেন, যখন তোমরা সিজদা করবা তখন তোমরা মধ্যম পন্থায় সিজদা করবা, এবং লাইয়াবু সুদু জিরান কাল কাল, তোমরা মাটিতে কুকুর যেমন হাতগুলো, তার বাহুগুলো, হাতগুলো মাটিতে যেমন ঠেকিয়ে দেয়, তোমাদের হাতগুলো, তোমাদের এই বাহুগুলো ওরকমভাবে মাটিতে ঠেকিয়ে দিও না। এইখানে কিন্তু এইখানে আপনার ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করলো কি জানেন, জিরা শব্দের অর্থ, এইখানেও অনুবাদ করেছে বাহু, মানে এই পর্যন্ত। তাহলে 3 জায়গায় আপনাকে দেখালাম অনুবাদ করেছে এই পর্যন্ত, মানে এক হাত সমান অনুবাদ করেছে। কিন্তু যখন এই হাত বাঁধার কথাটা আসছে, এইটাও যদি সঠিক অনুবাদ প্রকাশ করা হয়, তাহলে তো বাংলাদেশের হাজার হাজার মানুষ বুকের উপর হাত বাঁধবে। এই জন্য তাদের মাঝহাবি আমল বাঁচানোর জন্য, প্রচলিত আমল বাঁচানোর জন্য এখানে করলো কি, জিরা শব্দের অর্থ কবজি। যদি এখানে বাহু করত, হাত করত, তাহলে ডান হাত, বাম হাতের উপর ডান হাত রাখেন, দেখি হাত কই আসে, বুকে আসে না। আর যদি বলেন যে না এটা নাভির নিচে যাবে, ডান হাতের উপর বাম হাত রাখা এটাই ঠিক, কিন্তু হাতটা যাবে নাভির নিচে, তাহলে এমনি কই থাকা লাগবে নামাজে, এমনি কই নামাজ পড়ে কেউ পড়ে কীভাবে, এইভাবে। তাহলে এইভাবে যখন ডান হাত, বাম হাতের উপর ডান হাতটা রাখবেন, হাত এখন কোথায় আসছে, বুকের উপরে। তাহলে বুখারিতে বুকের উপর হাদিস আছে, এটা কোথা থেকে প্রমাণিত হলো, তাদের প্রকাশনা, তারা যে হাদিস গ্রন্থ প্রকাশনা করেছে বুখারি, সেখান থেকেই প্রমাণ হলো। তাহলে তারা হাদিসের সাথে কারচুপি করেছে না, এরা আবার বাহাস করতে চায়, যা আসো আমরা বাহাস করব। আমরা বলি তোমার সাথে বাহাস হবে ওই দিন যেই দিন তুমি এই বুখারিতে যেমন অন্যান্য জায়গায় জিরা শব্দের অর্থ হাত করেছ, এইখানেও কবজির জায়গায় তোমাকে হাত করতে হবে, বাহু করতে হবে, ওই দিন আমরা করব তোমার সাথে বাহাস। তোমার সাথে বাহাস হবে ওই দিন যেই দিন তোমরা ওই যে তারাবির নামাজে ইশরুনা রাকাতেন বসাইছ, ইশরুনা রাকাতেন তুলে তোমাকে ইশরুনা লাইলাতেন করতে হবে, ওই দিন তোমার সাথে বাহাস হবে, ওই দিন তারাবির নামাজ নিয়ে তোমার সাথে বাহাস। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান একরাম, আপনাকে দেখাচ্ছিলাম যে কিভাবে তারা ই করে, হাদিসগুলোকে কারচুপি করে। ওই যে হাত বাঁধার কথা বললাম না, আবু দাউদে মোট 4টে হাদিস আসছে হাত বাঁধার ক্ষেত্রে। ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড আবু দাউদের 756, 757, 858, এই 3টে হাদিসের মধ্যে 2টে হাদিসে আসছে নাভির নিচে হাত বাঁধার, আর 1টা হাদিস আসছে নাভির উপরে হাত বাঁধার। এই 3টে হাদিস ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই, যিনি পাড়ায় পাড়ায় মানুষের কাছে ঘুরে ঘুরে হাদিসগুলো সংকলন করেছেন, তিনি নিজেই বলেন হাতগুলো, হাদিসগুলো জয়ীফ। এরপরে 759 নম্বর হাদিসটা তিনি নিয়ে আসলেন, যেটা তাউস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, আল্লাহ রাসুল যখন সালাত আদায় করতেন তখন বাম হাতের কবজির উপর ডান হাতের কবজি রেখে বুকে আদায়, বুকে রাখতেন। সহি হাদিস। এখন তারা কি করেছে জানেন, এইখানে একটা ঘটনা আপনাকে বলি, আমাদের ভারত উপমহাদেশে যত আবু দাউদ পাবেন, একটা আবু দাউদে এই 4টা হাদিস পাবেন না, হাদিসগুলো সব তুলে দিছে, নাভির নিচে, নাভির উপরে, বুকের উপর, সব হাদিস তুলে দিছে। কারণ এই 4টা হাদিস যদি থাকতো, তো যখন ছাত্রদেরকে পড়ানো হবে যে নাভির নিচে হাত বাঁধতে হবে, পরের হাদিসে ছাত্ররা পাবে যে নাভির উপর হাত বাঁধার কথা, তখন হুজুর কি বলবে, এই জন্য 4টা হাদিসই বাদ, এখন আমরা যেটা বলি সেটা শুনো, আমরা কি বলি নাভির নিচে হাত বাঁধতে হবে, এটাই ঠিক, বুঝছেন? এরকমভাবে কারচুপি করেছে। আপনাদেরকে কয়েকটা দেখালাম, এরকম আরও শত শত হাজার হাজার হাদিসে তারা কারচুপি করেছে। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন।
এবং তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ।